আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ডলি কবির, আজকে আপনাদের সামনে মিষ্টি কুমড়ো ফুলের বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, এখানে খুবই সুন্দর এবং মজাদার সুস্বাদু একটা রেসিপি আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো। এখন চলুন, মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা রেডি করতে কী কী উপকরণ নিয়েছি আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা রেডি করার জন্য আমি এখানে কিছু মিষ্টি কুমড়ো ফুল নিয়েছি, ধনিয়া পাতা, ধনিয়া পাতা আপনাদের পছন্দ মতো, রসুনের পেস্ট 1 টিস্পুন, আদা পেস্ট 1 টিস্পুন, 1 অনিয়ন পেস্ট এবং মসুর ডালের পেস্ট 2 টেবিল স্পুন, বেসন 1 টেবিল স্পুন, চালের গুঁড়া 2 টেবিল স্পুন, হলুদ পাউডার 1/2 টিস্পুন এবং লাল মরিচের পাউডার 1/2 টিস্পুন। পানি লাগবে গুলাটা গুলার জন্য, স্বাদ মতো লবণ এবং বাঁচার জন্য তেল। এখন চলুন কীভাবে আমি ফুলের ভিতরের পরাগায়নটা সরাতে হয় এবং ফুলটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে, না হলে ফুলের ভিতর পোকা থাকতে পারে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ফুলের ভিতরে, দেখুন লম্বা সফট একটা পরাগায়ন থাকে, এটাকে টেনে ফেলে দিতে হবে এবং সাইডের যে ছোটো ছোটো দানার মতো আছে এগুলো ফেলে দিয়ে, এটা খাওয়া হয় না ফুলের ভিতরে পরাগায়নটা, এটাকে ফেলে দিতে হয়। এই দেখুন, চলুন আমি কীভাবে গুলাটা রেডি করছি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। প্রথমে আমি মসুর ডালটা নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন, তারপর অনিয়ন পেস্ট, এটা আপনারা পরিমাণ মতো দেবেন, আমি 1 নিয়েছি, আমি পুরোটা দেব না, 1/2টা দিয়ে দিচ্ছি, চিলি পাউডার 1/2 টিস্পুন, হলুড় পাউডার 1/2 টিস্পুন, বেসন 1 টেবিল স্পুন এবং চালের গুঁড়োটা, চালের গুঁড়োটা দেওয়ার কারণে এটা খুবই ক্রিস্পি হবে, আদা পেস্ট 1 টিস্পুন, রসুন পেস্ট 1 টিস্পুন, স্বাদ মতো লবণ, প্রথমে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, গুলাটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি নরমও হবে না। তারপর এটাকে ফুলের মধ্যে লাগিয়ে তেলে সাথে সাথে দিয়ে দিতে হবে। আমি অল্প একটু পানি দিচ্ছি গুলাটা করার জন্য। আর ধনিয়া পাতাটা হচ্ছে যারা খেতে পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর একটু পাতলা হতে হবে। এই আমার মোটামুটি গুলাটা রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ছিল তেল বসে ফুলটা কীভাবে গুলাটা লাগিয়ে দিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ফ্রাইপ্যান বসিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুলগুলো যে আমি গুলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে লাগিয়ে তেলে দিয়ে দিচ্ছি, এটা লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হয়। এই দেখুন, খুবই মজা এবং একটা রেসিপি মিষ্টি কুমড়ো ফুল, সেটাও খুবই মজা, এটা সাদা ভাতের সাথে সেটা খুবই টেস্টি। দেখুন, এক্ষেত্রে আমি সবগুলো লাগিয়ে ফেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফুলের একপাশ হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এই দেখুন, তা হতে খুব বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। আর একটা খাওয়ার পর এগুলোকে তুলে বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। হওয়ার পর আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমার ফুলগুলো হয়ে গেছে, আমি একটা করে মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়াটা তুলে নিচ্ছি। এই দেখুন, তুলে আমি বাকিগুলো এখন দিয়ে দিচ্ছি।
আমি বাকিগুলো ফুল একটা একটা করে সেম ভাবে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো ফুলের পরোটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এগুলো সার্ভ করে নিয়েছি এবং আজকে আমি এটাকে সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। দেখুন, মিষ্টি কুমড়োর ফুল, রেড অনিয়ন, সাথে দুটো লাল মরিচ ভাজা এবং সাদা ভাত, এটা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় না বানিয়ে বুঝবেন না এটা খেতে কতটা মজা। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স যারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। খুব শিগগিরই আবারও আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।